সবাইকে মাহে রমজানে শুভেচ্ছা খারিম আসসালাম আলাইকুম পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি জুহরের সালাত আদায় করে আমি আমার সাংসারিক কাজে নেমে পড়েছি ওইদিকে আমার হাজব্যান্ড একটু কোরআন তেলাওয়াত করছে আর আমি আমার সারা সারাদিনের কাজ শেষ করে তারপর যখন রাত্রবেলা ফ্রি হয়ে যাব তখন কোরআন তেলাওয়াত করব। তো শুরুতে আমি একটা ডেজার্ট তৈরি করছি এখানে আমি দুই ধরনের আঙ্গুর নিয়েছি আমি আমার পছন্দ মতো ফল দিয়ে ডেজার্টটা তৈরি করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ফল দিয়ে তৈরি করতে পারেন তো এখানে আর নিচ্ছে হচ্ছে আপেল আর আম স্ট্রবেরি দিব আর দিব জেলো হিসাবে স্ট্রবেরি ফ্লেভারের জেলোটা আমি আজকে এখানে দিব শুরুতে এই ডেজার্টটা বানিয়ে নিচ্ছি কেননা এটাকে বানিয়ে ফ্রিজে রাখতে হবে এই ধরনের ডেজার্টগুলো কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে জেলোটাও পুরোপুরি সেট হয়ে গিয়েছে এটাকে আমি সুন্দর করে ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি একটা হচ্ছে গরম তারপর আবার রোজা তো দিন রোজা রেখে কিন্তু এই ধরনের হেলদি ডেজার্টগুলা শরীরের জন্য খুবই উপকার আপনারা অবশ্যই ইফতারে এই ধরনের একটা ডেজার্ট রাখবেন তো আমি আগে থেকে শাগুদানা সিদ্ধ করে রেখেছিলাম তো ফ্রিজে রেখেছিলাম ওইখান থেকে আমি কিছুটা সাগুদানা দিয়েছি আর ঘন করে জাল করে রাখা দুধ দিয়েছি এখন দেখতে পাচ্ছেন এটাকে আমি কিন্তু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি নেড়ে চড়ে তারপর একটা রেপিং পেপার দিয়ে রেপ করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিবো আধা ঘন্টার জন্য ইফতারের আগে সার্ভ করে খেয়ে নিলেই হবে তো ভিউয়ার্স আমি ভেবেছিলাম ইফতার রেডি করে ইফতার করার আগ মুহূর্তে কিছুটা সময় ট্রেডমিলে মিলে দৌড়াবো তো আমি এসে দেখি আমার হাজব্যান্ড আমার আগেই যুদ্ধ শুরু করে দিয়েছে চর্বি গলানোর জন্য মাত্র সাত বারো দাও বারো তো ভিউয়ার্স প্রথম রোজার ইফতার তেমন কিছু তৈরি করছি না রাহমার বাবা আবার এই সমস্ত ভাজা পুরা পছন্দ করে না আসলে আমার ইচ্ছা করে এই সমস্ত ভাজা পোড়া খেতে তো প্রথম রোজার দিন তার জন্য আমরা তো দুইজন মানুষ অল্প স্বল্প তৈরি করছি অন্য সময় দেখা যায় রাহমার চাচুরা থাকে তো ওদের উচিলা তো আমি কিছুটা তৈরি করে খেতে পারতাম কিন্তু এরা এবার তো আর ওরা নেই আমরা দুইজন একা আসলে খারাপ লাগে মানে রমজান মাস কিন্তু বেশি মানুষ একসাথে ইফতার করলে অনেক ভালো লাগে ছোটোবেলা থেকেই দেখে বড় হয়েছি আমার বাবাকে দেখতাম কখনই একা ইফতার করতে পছন্দ করত না দেখা যেত আমার চাচা তো ভাই বোন আমার তার চাচিরা ওদেরকে ডেকে এনে একসাথে ইফতারটা করত। তো আমার বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়েও আমার শ্বশুর শাশুড়ি এরকম আর এবার একা থাকার কারণ হচ্ছে রাহমার চাচুরা কাজের সূত্রে এক একজন এক এক জায়গায় আছে আর এই রোজায় দেশের কথা অনেক মনে পড়ছে কেননা আমরা কিন্তু গত রোজায় সবাই একসাথে দেশে ছিলাম অলরেডি আমার ছোলা ভোনাটা হয়ে গিয়েছে পেঁয়াজও হয়ে গিয়েছে এখন আমি চিকেন নাগেট আর হচ্ছে ভেজিটেবল রোল তৈরি করেছিলাম এগুলো আমি বাসায় তৈরি করেছি তো ফ্রোজন করে রেখেছিলাম এগুলো ভেজে নিচ্ছি ভাজাভুজির কাজ করতে করতে এদিকে কিন্তু ইফতারের সময় গনিয়ে আসছিল তো আমি রাহমার বাবাকে বলেছিলাম যে অরেঞ্জ জুসটা তৈরি করে দিয়ে যেতে তো এই ফাঁকে ও আবার অরেঞ্জ জুসটা তৈরি করে দিয়ে গিয়েছিল আল্লাহ পাক রাবুল আলমিনের কাছে লাখো কোটি শুক্রিয়া যে সৌদি আরবে সোহিসালামতের সুস্থ থেকে আমরা একটা রোজা কমপ্লিট করে ফেলেছি সবার জন্য অনেক দোয়া থাকবে যাতে সবাই সুন্দরভাবে এই রমজান মাছটা করতে পারে আর ভিউয়ার্স দেখা যায় কিন্তু যতই খাবার থাকুক না কেন ইফতারি কিন্তু লিকুইড খাবারটাই বেশি খাওয়া হয় আমি অ্যাভোকাডো এনেছিলাম মিল্কশেক তৈরি করার জন্য কিন্তু আমার অ্যাভোকাডোটা কাঁচা করেছে তার জন্য আর তৈরি করতে পারি না আমি এখানে ইসুপ কুলের বসি দিয়ে ট্যাঙ্গের শরবতটা তৈরি করেছি আর সাথে অরেঞ্জ জুস আছে এই দুইটাই আর যে ডেজার্টটা তৈরি করেছিলাম এটাই অনেক বেশি ভালো লেগেছে রাহমার বাবা এটাই খেয়েছে বেশি আমি বেশি করে বানিয়েছি এই জন্য যে দেখা গেল তার নামাজ পরে যখন ক্ষুদা লাগবে তখন আমি এটাই খাবো আর আমার কাছে মনে হয় কি এই ধরনের খাবারগুলো খেলে শরীরও ঠান্ডা থাকে তো যে আর রোলটা আমি তৈরি করেছিলাম বিফ কিমা দিয়ে অসম্ভব মজা হয়েছিল রামার বাবাও বলেছে অনেক মজা হয়েছে তো যেটা না হলেই নয় সেটা হচ্ছে মুড়ি মাখা তো এটা আমার থাকতেই হবে আমার বাবা খাবে না তো আমি একে একাই খাচ্ছি সাথে আমার মেয়েও ভাগিদার আছে ও তো খেতে পারে না তো আমার সাথে একটু শরিক হয়েছে মা তো ভিওয়ার্স সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া যারা আমার আজকের এই ব্লগটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ আর একটা কথা হচ্ছে যদি আমার চ্যানেলের ব্লগ ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর সাথে বেল বাটনটাকে অন করে দিবেন যখনই আমি কোনো নতুন ভিডিও দিব সবার আগে চলে যাবে আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে আর কমেন্টের মাধ্যমে তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন আর ভিডিওতে একটা লাইক তোমার আন্টি পাঠাইছে কি পাঠাইছে এগুলা এই যে রাহুর জন্য রাহুর আন্টি অনেক অনেক খাবার পাঠাইছে তো ভি ওয়ার্স এই যে এগুলো হচ্ছে আমার পাশের ফ্ল্যাটে যে সৌদি ফ্যামিলিটা থাকে তো পাঠিয়েছে রাহমার জন্য তো রাহমা সমুচা গুলো অনেক পছন্দ করেছে সে অলরেডি সমুসা খাচ্ছে। ভিউয়ার্স এই ছিল আমার আজকের ব্লগ আবারও চলে আসব কোনো নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে সেই পর্যন্ত আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন আর ماہ রমজানের আবারও শুভেচ্ছা জানিয়ে আজ এই পর্যন্তই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হুম অনেক মজা মাসাল্লা এইটা বেশি মজা এটা